আমি এখানে টোটালি আমার 20 দিনের কোচিং করার পর আমি দেখলাম যে আমার ইম্প্রুভ হচ্ছে এবং ভালো একটা ইম্প্রুভ হয়েছে। আমি এক্সামে সিট করি এবং এক্সামে সিট করার পর আমার 6+ স্কোর আপ করি। হ্যালো এভরিওয়ান, আমি সাদাত হোসেন রিয়াদ, এআইবি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আমি অনেকদিন ধরে বাইরে অ্যাব্রোড যাওয়ার জন্য আইএলটিএস এর জন্য কোচিং সেন্টার খুঁজতেছিলাম। দেন সামহাও আমি ওয়েবসাইটে এবং ফেসবুকে এইচবিডি সার্ভিসের নাম শুনতে পেলাম এবং আমি এইচবিডি সার্ভিসে আসি। আসার পর এখানে ভাইয়াদের সাথে কথাবার্তা বলি এবং তাদের সাথে তারা আমাকে পরামর্শ করে এবং তাদের যে স্টাডি ক্রাইটেরিয়াটা বা কোচিং সেন্টারটা যে পুরোপুরি ডিফারেন্ট, তারা অনেক ডিফারেন্টভাবে আমাকে হেল্প করছে এবং তারা এখানে আসার পর কোচিংয়ের যে সিস্টেমটা এখানে পুরোটাই ডিফারেন্ট। এখানে 4টা মডিউলে কোচিং করানো হয় এবং পুরাই প্র্যাকটিস বেসড একটা কোচিং সেন্টার। এখানে প্রতিদিন 10টা থেকে 2টা পর্যন্ত কোচিং করানো হয়। এর মধ্যে 4টা মডিউলে আমরা প্র্যাকটিস করে থাকি, মাঝে একটা ছোট ব্রেক হয়। অ্যান্ড দেন আমরা এখানে যে কোচিং করানোর পর প্রতি সপ্তাহে 7 দিনে 6 দিনই কোচিং করানো হয় এবং একদিন স্যাটারডেতে আমাদের মক টেস্ট থাকে। এবং মক টেস্টটা থাকে সাধারণত আমাদেরকে যে আমরা যে কী বুঝতেছি বা আমাদের যে টোটাল যে একটা স্কোর এটার উপরে একটা একটা ইনফরমেশন নেওয়া হয়। দেন এটার আমি এখানে টোটালি আমার 20 দিনের কোচিং করার পর আমি দেখলাম যে আমার ইম্প্রুভ হচ্ছে এবং ভালো একটা ইম্প্রুভ হয়েছে। আমি এক্সামে সিট করি এবং এক্সামে সিট করার পর আমার 6+ স্কোর আপ করি। অ্যান্ড আমি চিন্তা করি যে যারা এখনো কোচিং সেন্টার খুঁজতেছেন বা যারা এখনো ভাবতেছেন যে আপনার স্কোর খারাপ বা আপনি ওভারঅল করতে পারতেছেন না বা আপনার ব্যাকগ্রাউন্ড খারাপ, আপনি এইচবিডি চুজ করতে পারেন। এইচবিডির যে সিস্টেমটা সেটাই ডিফারেন্ট। হোপ আমি চিন্তা করি যে আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে এবং এটা আপনার ডিজায়ার স্কোর করতে পারবেন।